এরে আল্লাহর গোলাম রহমতের নবী বলেন আজ আমার কাছে পাওনা ব্যক্তিকে আসতে দাও প্রতিশোধ নিয়ে নেওয়া দরকার সাহাবীকে রাস্তা করে দিলে একটু একটু করে সামনে আগায় সামনে আইসেই কয় ইয়া রাসূলুল্লাহ আমাকে যখন আপনি স্পর্শ করেছিলেন আমার শরীরে একটা জামাও ছিল না নবীকে তো আমার জামাটাও খুলতে হবে কেমন রহমতের নবী দয়ার নবী সরল নবী আমার নবীও শরীর মুবারকের জামাটা উঠাইয়া খুলতে চাইতেছেন পিঠ মুবারকের অংশ উঠায় ফেললেন সাহাবী একটা দৌড় দিয়া পেছনে চলে গেল পেছনে যাইয়া রহমতের নবীর গর্দান মুবারকের নিচে মোহরে নবুয়তে চুম্বন করলো আর বলল নবী আমারে মাফ করে দেন আমি এই অপেক্ষায় আপনার এখানে হাজির হয়েছি নবী বলেন সাহাবী আমার মোহরে নবুয়তে চুম্বন করলি না জানো জান্নাত ওয়াজিব করে ফেললি ইয়া ইলাহি মুজু সে মুজু কো দূর কর তাকে দেখো মুজু মে তুজু কো এক নজর ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায় ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায় আজকে চেষ্টা করি অনেক করি অনেক করি আগাইতে পারি না কেন এরে আল্লাহর গোলাম আদবকে ধ্বংস করার একটা ভাই মারাত্মক কঠিন রোগ আছে অহংকার যার অন্তরে অহংকার জায়গা নিবে ওই বান্দার মধ্যে কোনো বিনয় ভাব কখনো আসবে না গরম ভাব আসবে তখন যার মধ্যে গরম গরম ভাব আসে আনা খায়রুম মিনহু আমি তার থেকে ভালো আমি তার থেকে ভালো তখন তার চলাফেরার ব্যালেন্স থাকে না কথার ব্যালেন্স থাকে না তখন মা বাবার সাথে উল্টা পাল্টা আচরণ করে মুরব্বীদের সাথে উল্টা পাল্টা আচরণ করে কারণ কি ভেতরে আদব নাই বিনয় নাই অহংকার জায়গা নিয়েছে এরে আল্লাহর গোলাম এই দেশে মাদ্রাসার অভাব নাই ছাত্রর অভাব নাই কিন্তু দুঃখ হাজার হাজার ছাত্র সবাই কিন্তু কামিয়াবির দরজা খুঁজে পায় না কারণ আমার মাওলা অহংকারীকে পছন্দ করেন না বিনয়ী বান্দাকে বড় মহব্বত করেন আল্লাহ তাআলা বান্দার যোগ্যতাও দেখেন না দেখে বান্দার বিনয় নবীজি বাইতুল্লাহর পার্শ্বে বসে মক্কার বড় বড় মাথাওয়ালাদের নিয়ে কথা বলতেছেন যদি কালেমা পড়ে তো দিনের ফায়দা হবে হঠাৎ পেছন থেকে একজন সাহাবী অন্ধ হাতের মধ্যে একটা লাঠি নিয়া নবীজির পেছন দিক দিয়ে এসে পেছনে বইলেন হালকা আওয়াজে নবীরে সালাম দিলেন নবী একটু হালকা নজর দিয়ে সালামের জবাব দিলেন এরপরে আবার ওদিকে নজর মক্কার বড় বড় মাথাওয়ালারা বসা এদেরে বুঝাইয়া যদি একটু দিনের পথে আনতে পারি দিনের ফায়দা হবে আর ওই সাহাবি গরিব অন্ধ সাহাবি চুপচাপ ওই এক জায়গায় বসে আছে জীর্ণ শীর্ণ পোশাক নবী ওদিকে তাকান না নবী নজর করে আছেন মক্কার মাথাওয়ালা জ্ঞানী এইরকম যদি এক জ্ঞানীরে আনতে পারি দিনের ফায়দা হবে আমার আল্লাহ আলিমুল গাইবি ওয়াস শাহাদা আল্লাহ বলেন হে নবী আপনি মনে করতেছেন এই মাথাওয়ালা জ্ঞানী দিয়া সমাজের দিনের কাজ হবে কিন্তু আমি আল্লাহ অগ্রিম জানি আমি আল্লাহ কাজ নিতে মাথাওয়ালা লাগবে না আমি আল্লাহ যারে দিয়া কাজ নিব ওই বান্দার বিনয় লাগবে আর কিছু লাগবে না
আল্লাহ আয়াত নিয়ে জিব্রাইলেরে পাঠায় দিলেন ওই মাথাওয়ালার দিকে নবী যেন একবারও নজর না করে জিব্রাইল যাও ওই জ্ঞানী টেনির দরকার নাই ওই অন্ধ সাহাবী জীর্ণ শীর্ণ পোশাক পরিহিত গরীব বসে আছে ওই নবীর পেছনে নবীকে গিয়া জানায় দাও মক্কার মাথাওয়ালা লাগবে না ওই জীর্ণ শীর্ণ বান্দার দিকে যেন নবী মনোনিবেশ হয় নজর দেয় মায়ার নজর নবী এই তাড়াতাড়ি নবীরে সংবাদ দিয়ে দাও আয়াত নিয়ে যাও আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা কাবিলিয়াত দাদে উরা শর্ত নিস বলকে শর্ত কাবিলিয়াত দাদে উস এরে আল্লাহর গোলাম আল্লাহ যাকে কবুল করবেন তার কপাল খুলে যাবে আর আল্লাহ যদি কপাল খুলে না দেন সৃষ্টির শ্রেষ্ঠ রহমতের নবীও যদি বয়ান করেন হেদায়াত পাবে না কালেমা পড়বে না কপাল যদি খারাপ হয় নবীর বয়ানেও কাজ হবে না এরকম কোন ইতিহাস আছে না নাই নবী বয়ান করলেন যে নবীর কোনো গুনাহ নাই চেহারার দিকে তাকাইলে গুনাহ মাফ ক্ষুধা নিবারণ হয় সেই নবীর বয়ান শুনিয়াও যার কপালে কালেমা আসে না ও কত বড় বেঈমান কত বড় মদ্যসিন আর আল্লাহ যদি কপাল খুলে দেয় রে যুবক তাহলে নবীর গল্লা কাটতে আসিয়া নবীকে জবাই করতে আসার পরেও বান্দা কালেমার রশি গলায় লাগায় নেয় কপালের ব্যাপার আল্লাহ যার কপাল খুলবে হেদায়াত পেয়ে যাবে আর যার কপাল খুলবে না ওই বান্দা হেদায়াত পাবে না বড় কঠিন কথা আল্লাহ চাইলে হেদায়াত দিবে নবীর ক্ষমতা নাই হেদায়াতের মালা পড়াবে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা আল্লাহ চাইলে হেদায়াত পাবে আল্লাহ যদি চান না তো হেদায়াত পাবে না তার মানেটা কি আল্লাহর সব দোষ না আউযুবিল্লাহ বান্দার কোনো দোষ নাই কারণ আল্লাহ হেদায়াত দিলে বান্দা পাবে আল্লাহ হেদায়াত না দিলে পাবে না তাহলে আসলে বিষয়টা কি বিষয়টা আল্লাহর কোনো দোষ নাই আল্লাহ কয় আমি যে হেদায়াত দিলে সে পাবে আমি কার বেলায় দেওয়ার ইচ্ছা করব কার বেলায় দেওয়ার ইচ্ছা করব না জবাব হলো ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা যারা আমার কাছে হেদায়াত চাইবে আমি তাদের হেদায়াত দিব আর যারা আমার কাছে হেদায়াত চাইবে না দিব না একটু আগেই বলেছি মায়ের গর্ভ থেকে আদব আলা হইয়া কেউ আসে না আদব শিখতে হয় আল্লাহকে বলতে হবে আল্লাহ নবী নিজে বলছেন আপনি বলবেন না এত বড় মাস্তান হয়ে গেলেন কবে নবীর মতো ব্যক্তি দোয়া করতেছেন বিনয় হওয়ার জন্য আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আয়ুনিন নাস কাবীরা নবী নিজে দোয়া করেন আল্লাহ বিনয়ী বানায়া দাও ছোট বানায়া দাও উম্মতের নজরে মর্যাদা বানায় বাড়ায়া দাও মেটা দো আপনা হস্তি কো আগার কুছ মর্তবা চাহো কে দানা খাক মে মিল কর গলে গুলজার হোতা হে আজকে যত ভেজাল যত বিশৃঙ্খলা আপোষের ভেতরে একমাত্র কারণ আদব নাই অহংকারী ঢুকে পড়েছে সব অহংকার ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে আমাদের জাহিরি হালাত দুর্বল বাতিনি হালাত দুর্বল জাহিরি নষ্ট হইল অহংকার বেয়াদবি বাতিনি ভাবে আমার চরিত্র নষ্ট হচ্ছে মোবাইলের কারণে ধ্বংস হয়ে যাচ্ছে সব আল্লাহ হেদায়াত দান করুন এই মোবাইল না এলে এত বেয়াদব হইতো না
কি বলবো, কোথায় বলবো, কাকে বলবো, কে শুনবে, কে বলবে। আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন। তাহলে চেষ্টা সফল হবে ওই ব্যক্তির যার তিনটা গুণ থাকবে। প্রথম গুণ আদব, বেয়াদব কোনোদিন কামিয়াবির দরজা খুঁজে পাবে না, যেখানে যাবে সেখানে বেইজ্জতি হবে। আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন। এক ক্লাসে পড়ছি, এক জামাতে পড়ছি, মানুষ বলে বেলেটের থেকেও ধার বেশি, তার ব্রেন এত কঠিন। এই রকম এক ছাত্র, এক ক্লাসে পড়লাম অনেক বছর, দেওবন্দি গিয়ে এক নাম্বার, পরিণাম ফল কিতাব, বাংলাদেশে জায়গায় জায়গায় ঘুরে নাম কইলে মোবাইলের গোলামেরা সবাই চিনবে, যারা মোবাইলের গোলাম এরা সবাই চিনবে নাম বললেই। যেখানে যায় সেখানে জুতার বাড়ি খায়, অথচ দেওবন্দে এক নাম্বার হইছে। ওই যে বলছি, কপাল যদি পুড়ে যায় মোহাম্মদের বয়ানেও কালেমা পড়ে না, আর কপাল যদি খুলে যায় রসুলকে হত্যা করতে এসে কালেমা পড়ে ফেলে। এমন কোন জায়গায় গিয়া নাই যেখানে বেইজ্জতি হয় নাই, এমন কোন মুরব্বী নাই যার ব্যাপারে কলম ধরে নাই, অপেক্ষায় থাকেন, দেখতে থাকেন, বেয়াদবদের শাস্তি আল্লাহর জাতের কসম মরার আগেই হবে, লিখে রাখেন, মরার আগেই হবে। দলিল বলবেন, রাগ করে বললাম, দলিল নাও। قال النبي صلى الله عليه وآله وسلم اثنان يعجلهما الله في الدنيا البغي وحقوق الوالدين পয়গম্বর বলেন দুইটা অপরাধ জমিনের মধ্যে আছে, করলেই শাস্তি হবে, মরার আগে মরার পরে নয়, দুনিয়ায় হবে শাস্তি। কয়টা অপরাধ? এক নাম্বার অপরাধের নাম জুলুম, দ্বিতীয় অপরাধের নাম হলো মা বাবার সাথে বেয়াদবি। জুলুম আবার তিন প্রকার, কয় প্রকার? প্রথম জুলুম হলো আল্লাহর সাথে জুলুম করা, দ্বিতীয় জুলুম হলো বান্দার নিজের সাথে জুলুম করা, তৃতীয় জুলুম হলো অন্যান্য মাখলুকতের সাথে জুলুম করা। আল্লাহর সাথে জুলুম হলো শিরিক। লোকমানে হাকিম তার সন্তানকে বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম, আল্লাহর মতো আরো একজন আল্লাহ আছে মনে করার নাম শিরিক, আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা আছে মনে করার নাম শিরিক, আল্লাহর কিছু স্পেশাল গুণ আছে এই গুণটা আরো কারো মধ্যে আছে মনে করার নাম শিরিক। যারা মনে করবে তাদের নাম মুশরিক। আল্লাহ বলেন, আমা ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যারা শিরিকের গুনাহ করবে তাদের জন্য জান্নাত হারাম। এই উঠে কেন, মশকারি করো না, মশকারি করো না। ওই যে বয়ান করতেছি তুই আদবের, কপাল খারাপ হইলে কি করা, খারাপ হইলে কি করা। আল্লাহ হেদায়াত দান করুন। জমানা বড় কঠিন, বড় কঠিন, বড় কঠিন। বয়ান কইরা স্টেজ থেকে নামার পরে দেখি বিরুদ্ধে লেখা শুরু, বিরুদ্ধে লেখা শুরু। আচ্ছা বলো তো বাবা, তোমার ফেসবুকে লেখার দ্বারা তাবলিগের কোনো ক্ষতি হয়েছে আজ পর্যন্ত? এই চরমনের বিরুদ্ধে, দেওবন্দীদের বিরুদ্ধে, কওমির বিরুদ্ধে যারা লেখো, চরমনের কি পরিমাণ ক্ষতি হয়েছে? সব মরিয়ে গেছে, সব মরিয়ে গেছে না? কপাল তোমারটা পুড়তেছে, তোমার কপাল পুড়তেছে, তুমি টের পাও না, একটু অপেক্ষা করো। বিছনায় পড়ে যেদিন দেখবা যে পুরো হাত পাও অবশ হয়ে গেছে, সেদিন টের পাইবা কত ধানে কত চাল। রসুলের হাদিস শুনায় গেলাম, চালা কি তু জীবনে কম করলা না? আমি আমি ভাব যখন ঢুকছে ওদিন থেকে আল্লাহর লানত শুরু হয়ে গেছে। তিন প্রকার জুলুম, আল্লাহর সাথে জুলুমের নাম হলো শিরক। দ্বিতীয় জুলুম হলো নিজের সাথে জুলুম করা। নিজের সাথে জুলুম কেমনে?
এর এক ব্যাখ্যা হলো আমার আহাল যারা এদেরকে আমি দিনের পথে না চালানো আমি নামাজ পড়ি আমার আহালকে নামাজের দাওয়াত দেই না আমার আহালের উপরে জুলুম করলাম মূলত আমার উপরেই করলাম এক ব্যাখ্যা দ্বিতীয় ব্যাখ্যা হলো আল্লাহ আমার অঙ্গ প্রত্যঙ্গ দিবেন এগুলো আল্লাহ অনর্থক দেন না প্রত্যেকটার আলাদা আলাদা ডিউটি আছে যেমন আপনাদের আমাদের এই যে আঙ্গুল আছে এক হাতে পাঁচটা এক এক আঙ্গুলে এগুলো কি কর বা গিরাও কয় চারটা করে কর পাঁচ আঙ্গুলে কয়টা এগুলোর আলাদা ডিউটি আছে পাঁচ বেলার নামাজ পড়ো ডান হাতের আঙ্গুলের গিরা বা করগুলো গুনে 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 এক মিনিটের একটা আমল করো ৩৩ বার সুবহানাল্লাহ ৩৩ বার আলহামদুলিল্লাহ ৩৪ বার আল্লাহু আকবারের তসবিহ পড়ো পাঁচ বেলার নামাজের পরে পাঁচ বার তোমার আঙ্গুলের করের হক আদায় হয়ে গেল কিন্তু করলা না করের উপরে জুলুম চক্ষু দিছেন এই চক্ষু দিয়া মা বাবারে মহব্বতের নজরে দেখবা সওয়াব আলেম দেখবা সওয়াব বাইতুল্লাহ দেখবা সওয়াব এই চক্ষু দিয়া কোরআন শরীফ দেখবা সওয়াব হাফেজ সাব হইলে তারপরেও কিন্তু কোরআন দেইখা পড়লে সওয়াব বেশি তার মানে কি তারাবির ভিতরে দেইখা পড়বা আমগো বরিশালে গত রমজানে একজনে তাও কোরআন শরীফ না মোবাইল কোরআন দইরা এরপরে দেখে দেখে পড়ে ওই যে শুনছে মনে হয় দেইখা পড়লে সওয়াব পাগলের পাগলামি কোরআন দেখে বড় সওয়াব কিন্তু আজ চোখের উপরে জুলুম করেছি এ চোখ দিয়া কোনোদিন মায়ার নজরে না বাবাকে দেখলাম না মাকে দেখলাম মা বাবার সাথে ভালো নজরে দেখি না কারণ মা বাবা আমার দুশ্মন মোবাইলে বাধা দেয় শিক্ষকেরে দেখলাম খারাপ নজরে কারণ শিক্ষক আমার মোবাইলের উপরে হামলা করে সেদিন মাদ্রা এই শোন ছাত্ররা সেদিন মাদ্রাসায় মোবাইল আটকাইছি ছাত্র কয় পারলে বিদায় কইরা দেন তারপর মোবাইল চালানো লাগবেই রাস্তার ল্যাংটা পাগলও নিজের ভালো বুঝে কিন্তু আমরা নিজের ভালো বুঝি না আমরা রাস্তার পাগল থেকেও খারাপ আফসুস আফসুস ভাইরা আমার চোখ দিয়া বাইতুল্লাহ দেখলাম না কোরআন দেখলাম না কি করলাম সারাটা রাত মোবাইলের দিকে তাকায়া কবিরা গুনা কবিরা গুনা কবিরা গুনা কবিরা গুনা সারা রাত গুনা টুনা কইরা এবার ফজরের আগে দিছে ঘুম নামাজ সারা ক্লাসে গিয়া হুজুর কয় এই ছাত্র কই ছাত্ররা লিস্টি ফাটাইছে আমরা অসুস্থ সারা রাত আকাম করছি আর এটা কয় নাই হুজুর ভাবছে মনে হয় সারা রাত তাহাজ্জুদ কইরা ঘুমাইতে না এবার ঘুমাই ওই যে একটু আগে বললাম না এক ক্লাসে পড়ছি নাম বললে এখানে সবাই চিনবে এমন কোন জায়গা নাই যেখানে জুতার বাড়ি খায় না দাওরার বছর যেই ছেলেটা আমগো সাথে ছিল বোখারির এবারাত বিদ্যুৎ গতিতে পড়তো সব হুজুরেরা কইতো যেখানে যাবে মুহাদ্দিস সেই ছেলে এখন এলাকার নাম বললাম না ওই এলাকায় থাকে প্যান্ট শার্ট টাই পরা দাড়ি তো নাই ওই ও এলাকায় অজে গেলে পালায় থাকে সামনে আসে না আল্লাহকে সাক্ষী রেখে বলছি তোমাদের এব্রতের জন্য ধর্ম নিয়া মাস্তানি চলে না আমার রসুল যদি বিনয়ী ভাব নিয়া চলেন সাহাবায়ে কেরাম চলে এর থেকে আপনারা দামি হয়ে গেলেন আল্লাহ হেদায়াতের দৌলত দান করেন তো চোখের সাথে জুলুম করতেছে না নিজের সাথে জুলুম তৃতীয় জুলুম হলো অন্যান্য মাখলুকতের সাথে জুলুম এর মধ্যে মানুষের সাথে তো আছেই যারা মা বাবার সাথে খারাপ আচরণ করছে মোবাইলের কারণে শিক্ষকের সাথে খারাপ আচরণ মোবাইলের কারণে আল্লাহর কসম বাইতুল্লাহর গিলাব ধইরাও যদি কান্দো আল্লাহ মাফ করে দাও মা বাবায় যতদিন ক্ষমা দিবে না আল্লাহ ক্ষমা দিবে না শিক্ষকের সাথে বেয়াদবি করেছো
বাইতুল্লাহর গিলাব ধরে কানলেও ক্ষমা নাই, শিক্ষক যদি ক্ষমা না দেয় আল্লাহও দিবেন না বান্দার হক। তামাশা মনে কইরো না রে বাবা। মানুষ কিন্তু গ্রামে একটা কথা বলে, পান্তা ভাত নষ্ট হলেও খাওয়া যায়, পোলাও নষ্ট হলে খাওয়া। এই জমিনের মধ্যে তালিবুল ইলম ছাত্র সমাজ হলো, স্কুল হোক কলেজ হোক, এরা কোরমা পোলাও এর মতো, এরা এত দামি, গোটা বাংলাদেশ না পুরা দুনিয়াটাকে আলোকিত করে ফেলার মতো মেধা যুবক ছাত্রদের মধ্যে আছে। আল্লাহ সেইভাবে বানাইছেন, ইহুদির বাচ্চারা যদি রাষ্ট্র চালাইতে পারে, তুমি তো শ্রেষ্ঠ নবীর উম্মত, তুমি কেন পারবা না? জন্মগতভাবে সৃষ্টিগতভাবে আল্লাহ পাক পুরুষের তুলনায় নারীদের জ্ঞান কম দিছেন না বেশি? বেশি কম? তাহলে সেই নারী যদি দেশ চালায় তোমরা পারবা না কেন? মোবাইলে আকাম করো, পারবা? করো, ইচ্ছা মতো করো, অল্প দিন লিখে রাখো, বেশি দিন না, অল্প দিন। মরার আগেই দেখবা যে বিছনায় পড়া চিৎপটাং হয়ে থাকবা, চোখ থাকবে পাওয়ার থাকবে না, কান থাকবে পাওয়ার থাকবে না, মাথা থাকবে ব্রেন থাকবে না, কিডনি নষ্ট হয়ে যাবে, যাচ্ছে তোমার খবর নাই। লিখে রাখো। আমাদের বলার দায়িত্ব বলে গেলাম, মানবা কিনা সেটা তোমার ব্যাপার, তোমার খবরে তুমি যাবা, আমার খবরে আমি যাব। হেদায়েত তো আল্লাহ সবাইকে দিবেন না, আর সবাই তো আল্লাহর কাছে হেদায়েত চায়ও না। কয় অমুকের বিরুদ্ধে লাগজি, মুরা পর্যন্ত যাব, জাহান্নামে যদি যাওয়া লাগে গেলাম, আল্লাহ কয় আমিও দিলাম, যখন যেতে চাও যা। ভাইরা আমার, আল্লাহর এক বান্দি জীবন ভর নেক আমল করেছে, বিদায় হওয়ার আগে জমিন থেকে একটা সামান্য অপরাধ করেছেন, খুবই সামান্য, আল্লাহর ভিন্ন একটা মাখলুক একটা বিড়াল ঘরের মধ্যে ঢুকে পড়ছে, তো খাঁচায় আটকায় ফেলছে, নিজেও খানা দেয় না, বিড়ালটাকে ছেড়ে দিলেও না বাইরে গিয়া খাবে সেই সুযোগও দেয় নাই। বিড়াল খাঁচার মধ্যে নাকে ঢুকে 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 মরে গেল। নবীজি সাহাবায়ে কেরামদের বলতেছেন, আল্লাহর পক্ষ থেকে গাইবি আওয়াজ আসছে, আল্লাহর বান্দি জীবন ভর যত নেক আমল করেছো, এই বিড়ালের সাথে জুলুম করার কারণে সব নেক আমল বরবাদ। একটা বিড়ালের সাথে জুলুম করার কারণে যদি হালাত হয়, তো মানুষের সাথে মানুষই জুলুম করলে কি হালাত হবে? ও যুবক বাবা, এই মাত্র তোমার বয়স মাত্র 30-25 এর মধ্যেই আছে, আল্লাহ না করুন যদি আজকেই তুমি মইরা যাও, মরার পরে তোমারে আমরা কেমনে স্মরণ করব, মা বাপ কেমনে করবে? আমি ফলাফলটা দেই, এমন কোন ভালো জিনিস করছো নাকি জীবনে যে মা বাবা দোয়া করবে, বরং মা বাবার সাথে এত বেয়াদবি করেছো, মা বাবা যদিও কানবে কিন্তু ভিতরে ভিতরে খুশি তুই মরে গেছো, ঝামেলা শেষ। কারণ তোর চরিত্রের কারণে কত জায়গায় মুখ দেখাইতে পারি না, তোর কারণে অনেক সমাজের ভিতরে বহু ভালো সন্তান নষ্ট হয়ে গেছে, শিক্ষকেরাও খুশি, কেমন জীবন তুমি কায়েম করছো, 30 বছরের ফলাফল, তুমি মইরা গেলে সবাই খুশি, কারণ তুমি এত পরিমাণ চরিত্রহীন যে তোমার কারণে সব পরিবেশ নষ্ট হয়ে গেছে। মা বাবাও চায় মরে যা, শিক্ষক চায় মরে যা, এলাকার সবাই কয় মরে গেছো ভালো, তাহলে তোমার জীবনটা কি যে তুমি মরলে সবাই খুশি? এটা হলো তোমার জিন্দেগির পাওয়া সকলের বরদোয়া। জীবনে কিছু করো আর না করো, মানুষের বরদোয়া নিয়ে মরিও না, পায়ে ধরে বলে গেল, দোয়ার বড় দাম, বড় দাম দোয়ার। এজন্য নিজেকে বিনয়ী হইয়া আল্লাহর কাছে নিজেকে পেশ করো, আল্লাহ রাস্তা খুলে প্রতি রাত আল্লাহ আসেন। কোথায় আসেন জানেননি? প্রথম আসমানে। কোন দিন? কোন দিন? প্রতিদিন। কেন আসেন? বান্দার থেকে কিছু নিতে না বান্দাকে দিতে? আপনাদের তো কিছু লাগে না? লাগে, ঘুমায় থাকলে পেয়ে যাবেন সব,
তো ঘুমান কেন? যেই টাইমে ঘুমানোর নিয়ম সমস্ত দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানীরা একমত, মানুষের জীবনের চূড়ান্ত সফলতার এক কুজির নাম সুস্থতা। আর সুস্থ থাকার জন্য আল্লাহ পাকের দেওয়া একটা চূড়ান্ত ঔষধ আছে, মহা ঔষধ ফিরি, রাতের ঘুম। রাতের পুরো অংশ ঘুম নয়, প্রথম অংশ ঘুম শরীরের ক্ষতি, রাতের শেষ অংশের ঘুম শরীরের ক্ষতি, রাতের মধ্য অংশের ঘুম শরীরের ঔষধ। দশ এগারো বারো এক দুই তিন এই পর্যন্ত শেষ রাতে ঘুম ক্ষতি কেন? আজান পাঁচবার দেয়, দেয় না প্রতিদিন? বলেন তো সব আজানের সিস্টেম কি এক না কিছু ভিন্নতা আছে? কোন আজানটায় আছে কি ভিন্ন আছে বলেন তো? অর্থ কি? ঘুমের থেকে বিষয়টা কি? এই শব্দটা এসায় নাই কেন? এই শব্দগুলো মাগরিবে নাই কেন? ফজরে কেন? ওই সময় ঘুম তো শরীরের ক্ষতি আছেই, সব থেকে বড় কারণ ওই সময় তোমার খালেক তোমাকে দেওয়ার জন্য আসে, উঠো তোমার কি লাগবে আদব বলো আমি দিয়ে দিব। আল্লাহ দিতে আসছে তুমি ঘুমায়া রইলা, আর যদি বলো পাই না তো কপাল খারাপ। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আল্লাহ আমাদের হেদায়াত দান করে, হেদায়াত দান করে, আরো জোরে বলেন আমিন।